বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে দলগুলোকে সংলাপ ও সমঝোতার আহ্বান জানিয়ে ঝালকাঠিতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। আজ শনিবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও সুজনের নেতৃবৃন্দ অংশ নেন। সুজন ঝালকাঠি জেলার শাখার সভাপতি ইলিয়াস শিকদার ফরহাদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনু, সুজনের জেলা শাখার সাধারণ সম্পাদক মঈন তালুকদার, যুগ্ম সম্পাদক প্রশান্ত দাস হরি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, সুজনের সদর উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিল। আলোচনার বক্তারা রাজনৈতিক দলের মধ্যে সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দলগুলোর মধ্যে সংলাপের আহ্বান জানান। আয়োজন করেছে, আমি সুজনকে সেই ধন্যবাদ জানাচ্ছি এবং সকলে মিলে আমাদের দেশকে এবং সেভাবেই যেন আমরা আমাদের দেশকে পরিচালনা করতে পারি এবং একটি সুষ্ঠু নির্বাচন। ভাই বোনেরা, এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সুজনকে ধন্যবাদ। আজকে সুজন যে পদক্ষেপ নিয়েছে, এভাবে একটু আগে মহেন্দ্র তালুকদার সাহেব বলেছেন যে সামাজিক পরবর্তী প্রজন্ম বাস করবে, সুতরাং বাংলাদেশ যত উন্নত হবে, বাংলাদেশ যত সামনের দিকে এগিয়ে যাবে, ততই আমাদের দেশের প্রজন্মদের জন্য একটি সুফল হয়ে আসবে। গাড়ি জ্বালিয়ে, মানুষ জ্বালিয়ে, মানুষ পুড়িয়ে দেশে অশান্তি তৈরি করে কখনোই ক্ষমতায় আসা যায় না। আপনাদের পূর্বের